দেশের প্রথম স্মার্ট উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল মাদারীপুরের শিবচরকে অথচ এই উপজেলাতেই ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের দুপাশে নেই কোনো রাস্তা ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা সদর ও মাদারপুরের সাথে একই সাথে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখা প্রায় বন্ধের পথেই আর অসুস্থ রোগীরা যেতে পারছেন না চিকিৎসা সেবা নিতে মাদারীপুর থেকে এম এ কায়ুমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট মাদারীপুরের শিবচরে ভাণ্ডারিকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর ও ট্যাংরামারি এলাকার সংযোগ ব্রিজটির নির্মাণ কাজ চলছে পাঁচ মাস ধরে কিন্তু দুপাশে তৈরি করা হয়নি সংযোগ সড়ক ফলে এই এলাকার সাথে উপজেলা সদর ও মাদারীপুরের বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ অথচ ব্রিজের দুপাশে রয়েছে বাজার এছাড়া এখানে আছে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি উচ্চ বিদ্যালয় ও দুটি মাদ্রাসা সংযোগ সড়ক না থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা প্রায় বন্ধের পথে অভিযোগ রয়েছে বৃষ্টি দ্রুত নির্মাণ করার দাবি জানানো হলেও গুরুত্ব দিচ্ছেন না ঠিকাদার ও স্থানীয় প্রশাসন ভাঙছে এখান থেকে মাহিন্দ্রা অটো এবং আমাদের কৃষি মালামাল পণ্য আমরা আনা নেওয়া করতাম

স্থানীয়দের অভিযোগ বৃষ্টি নির্মাণের বিভিন্ন অনিয়ম করা হচ্ছে এরই মধ্যে এই জরাজীর্ণ সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে আহত হয়েছে বেশ কয়েকজন এটা সংস্কারের কথা যখন বলা হয়েছে তখন আর থ্রেটমূলক কথা বলে যে যে মানে এটা সংস্কারের কথা বলছে সবারে থ্রেট দেয়া গেছে মানুষ এতে যাইতে পারে না যে সাঁকো দিছি এর উপর দিয়ে মানুষ দুইটা কাজ দিলে নিচে পড়ে যায় নিচে হইলো অনেক পাথর তাই গাড়ি নিয়ে আমরা যাইতে যাইতে পারি না যাতায়াত করতে পারি না অনেক কষ্ট হয় পরে যখন একটা কাঠের ব্রিজ বা একটা পোল অনেক সুন্দরভাবে যাইতে পারতাম

Global television news desk.